আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের সংবাদে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য বিনামূল্যে সবজি বিতরণ করে বড়লেখা উপজেলার 3 নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন 3 নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, শফিউসামাদ জুয়েল, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক এবাদ রহমান, সাজু আহমেদ এবং ইউনিয়নের 9টি ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। 3 নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান জানান, আমাদের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, মানুষ দুঃখের মধ্যে আছে, অনেকে কাজ করতে পারছেন না, অভাব অনটনের মধ্যে আছেন। সরকারের যথেষ্ট সহযোগিতা হচ্ছে, সরকার তার সহযোগিতা চালিয়ে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয়ভাবে তার সহযোগিতা চালিয়ে যাচ্ছে, আমরাও ব্যক্তিগতভাবে সহযোগিতা চালিয়ে যাচ্ছি, মানুষের পাশে আছি। এই সরকারি ত্রাণ সহযোগিতার পাশাপাশি ছাত্রলীগ, এই উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাদের নিজেদের পক্ষ থেকে এই মানুষের পাশে দাঁড়িয়েছে। ইতিপূর্বে তারা ত্রাণ সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, দলীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে, তারা আজকে যে এই সবজি মানুষের মধ্যে। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেশ ও জনপদের সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলা টিভিতে। আমাদের সাথেই থাকুন।